শিয়রে পঞ্চায়েত নির্বাচন, তার আগেই শাসক সহ বিরোধী রাজনৈতিক দলগুলি ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে তৃণমূলের বর্তমান সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর উচ্চ নেতৃত্বের নির্দেশ মতোই নিজেদের ঝালিয়ে নিতে একটি কর্মী সম্মেলন করলো আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব নেতৃত্ব। বৃহস্পতিবার আরামবাগের রবীন্দ্র ভবনে তৃণমূল যুবর ডাকে একটি সম্মেলন হয়ে গেল। উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায়, যুব সভাপতি পলাশ রায়, চেয়ারম্যান জয়দেব জানা, INTTUC-র সভাপতি উত্তম কুণ্ডু, চেয়ারম্যান সমীর ভান্ডারি, ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গোপাল রায়, আরামবাগ শহর তৃণমূল যুব সভানেত্রী প্রিয়াঙ্কা দাস সহ অন্যান্যরা। দলীয় পতাকা উত্তোলন ও রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে সভার সূচনা করা হয়। মঞ্চে উপস্থিত তৃণমূল নেতৃত্ব আগামী পঞ্চায়েত নির্বাচনে সকলকে একজোট হয়ে কাজ করার বার্তা দেন। নিউজ আজ বাংলা, আরামবাগ। সঠিক ট্রেনিং নিয়ে প্রতিষ্ঠিত হতে চান, তাই দেরি না করে আজই চলে আসুন লিংকন আইটি হাবে। সুলভ মূল্যে সফটওয়্যার সহ অন্যান্য আইটি কোর্স করুন আর পেয়ে যান দেশ বিদেশে চাকরির সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা আরামবাগ 24 নম্বর রুট, সতীতলা চার্চের পাশে। ফোন নাম্বার 8910781854। তাই বলি, জীবন বদলানোর একটাই নাম লিংকন আইটি হাব।